হ্যালো বন্ধুরা, নমস্কার। লাইক টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সাথে আমি স্বরূপ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটা দেখছেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, কারণ দুবাইতে অনেক অনেকেই ভিজিট ভিসায় এখন আসে, আগামী দিনও আসবে। এই মুহূর্তে অনেকেই ভিজিট ভিসায় দুবাইতে আছেন, তো অনেকের অনেক অভিজ্ঞতা থাকে জবের ক্ষেত্রে, অনেক টেকনিক্যাল নলেজ থাকে। এই সব কিছু থাকা সত্ত্বেও অনেকেই আছে জব পায় না, বা দেরি হয়, বা এরকম অনেক লোক আছে যারা ফিরে চলে যায়, আবার ব্যাক করে নিজের নিজের দেশে, জব না পেয়ে তাদেরকে ব্যাক করতে হয়, আর অনেকে জব পেয়ে যায়। তো কেন তাদের ব্যাক করতে হচ্ছে? কারণ কিছু কিছু তো প্রবলেম বা কিছু কিছু টেকনিক্যাল ভুল তাদের হচ্ছে, তো মোটামুটি সেইগুলোকে আমি একটু শর্ট আউট করার চেষ্টা করেছি। কেন হয়, কি কি করলে খুব দ্রুত জব পাওয়া যাবে, আমার আমার যে অভিজ্ঞতা 3 বছরের, সেই অভিজ্ঞতার দিকে আমি বলছি। প্রথমত, প্রচুর মানে লোক যারা আসে বা যারা ছেলেমেয়েরা আসে এখানে, হয়তো অনেকের এক্সপিরিয়েন্স আছে, অনেক অনেকের কথা খুব ভালো বলতে পারে, কিন্তু তাদের যে সিভিটা কিন্তু প্রফেশনাল নয়। কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলে জব খুঁজতে এসেছি, তা সেখানে যদি আমাদের সিভিটা যদি প্রফেশনাল না হয়, কারণ সিভির মধ্যে যে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো থাকা দরকার সেগুলো আমাদের থাকে না, থাকে অন্য কিছু, মানে যেটা যেটা আমাদের থাকা দরকার এক্সপিরিয়েন্স থেকে, এক্সপিরিয়েন্সের উপর জোর দেওয়া দরকার, বা সিভিটার যে ফর্মেটটা হওয়া উচিত সেই ফর্মেটে সিভি হয় না। মানে মেন কথা হচ্ছে সিভিটা প্রফেশনাল নয়, ইন্টারন্যাশনাল লেভেলের জন্য প্রফেশনাল নয়। তা ফার্স্ট আমি যখন ওই সিভিটা মেল করবো বা সিভিটা আমি যেখানে নিয়ে যাবো সাবমিট করবো, সিভিটা দেখেই কিন্তু ফার্স্টে কিন্তু আমি ডিসকোয়ালিফাইড, মানে আমাকে কল করলো না বা আমাকে মেল করলো না ইন্টারভিউয়ের জন্য। তো সিভিটাকে কিন্তু আমাকে প্রফেশনালি করতে হবে। সিভিটা কীরকম হবে তার কিন্তু একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওই টাইপে সিভি করতে হবে সবাইকে। তারপর যেটা হচ্ছে পেশেন্স, দুবাই যাওয়ার ক্ষেত্রে পেশেন্স, ধৈর্য রাখতে হবে সবাইকে। অনেকেই এসে 2-3 দিন একটু ঘোরার পর বা অ্যাপ্লাই করার পরই কোনো কল আসছে না, কোনো রিপ্লাই আসছে না, এই যে পেশেন্স মানে ধৈর্য নেই কারোর। দুবাই যাওয়ার ক্ষেত্রে ধৈর্যটা একটা খুব বড় ব্যাপার, ধৈর্য রাখতে হবে। আর যেটা হচ্ছে লেজি হলে চলবে না দুবাই যাওয়ার ক্ষেত্রে, কিন্তু মানে সবসময় ফাস্ট হতে হবে, লেজি হলেই কিন্তু দুবাই যাওয়া আমরা পাবো না, লেজি হওয়া যাবে না, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে দুবাই যাওয়ার ক্ষেত্রে। অনলাইন অ্যাপ্লাই দুবাই যাওয়ার ক্ষেত্রে কী করে, ম্যাক্সিমাম যারা দুবাইতে আসে জব ফেয়ার জন্য, সবাই কী করে, রুমে বসে অনলাইন অ্যাপ্লাই করছে। এটা কি, আমি অনলাইন অ্যাপ্লাই তো করবো, কিন্তু যদি আমি সারাদিন রুমে বসে অনলাইন অ্যাপ্লাই করি, তাহলে আমি দুবাই কেন এলাম? এত টাকা খরচা করে, ভিজিট ভিসা করে, প্লেনে করে, ফ্লাইট খরচা আছে, এখানে থাকা খাওয়ার খরচা আছে একটা, তো এত খরচা করে আমি দুবাই এলাম, আমি অনলাইন অ্যাপ্লাই করছি ঘরে বসে, এটা কেন? কারণ আমাকে ভিজিট করতে হবে, বাইরে যেতে হবে আমাকে, শুধুমাত্র ঘরে বসে জব পাওয়া যাবে না এখানে, আমাকে বাইরে জানতেও হবে, এনভায়রনমেন্টে জানতে হবে, এখানকার লোকজনকে জানতে হবে, এখানে কোথায় কী আছে, কোথায় কোন অফিস আছে, কোথায় কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় বড় অফিস আছে, মানে কোথায় শপ আছে, সুপার মার্কেট আছে, আমাকে ঘুরতে হবে সব জায়গায়, লোকের সাথে কথা বলতে হবে, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গায় রিসেপশন আছে, সেখানে গিয়ে কথা বলতে হবে, এইচআর সঙ্গে কথা বলতে হবে। তো আমাকে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই করার জন্য এখানে আসিনি, আমি জব পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমি অত দূর, তাহলে তো আমি ইন্ডিয়া থেকেই করতাম, তাহলে আমি এখানে আসার প্রয়োজন ছিল না। যদি অনলাইন অ্যাপ্লাই করে জব পাবো আমি, তাহলে ইন্ডিয়া থেকে করবো, তাহলে আমি এখানে আসবো কেন? তো অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে, কিন্তু বাইরে আগে ভিজিট করতে হবে, তারপরে যে ফিজিক্যাল ভিজিট। তো যেটা আমি এইমাত্র বললাম যে অনলাইন অ্যাপ্লাই, ফিজিক্যাল ভিজিট ভেরি ইম্পর্টেন্ট ফর দুবাই জব, ফিজিক্যাল ভিজিট করতে হবে। সবাই সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই করো, সকালবেলা 8টা থেকে 9টা, কারণ ওই সময়টা অফিসগুলো খোলে। ওই সময় অনলাইন অ্যাপ্লাই করলে কী হবে, ওখানে এইচআর বা রিসেপশনে যারা থাকে তারা সবাই কিন্তু সকালবেলা ওগুলো তাড়াতাড়ি দেখবে, মানে প্রথমেই কিন্তু দেখবে তুমি অ্যাপ্লাই করো সকালবেলা। তো সকালবেলাটা 9টা থেকে 8টা থেকে 9টায় অ্যাপ্লাই করো অনলাইন, 7:30 থেকে 9টা বা 8টা থেকে 9টা অ্যাপ্লাই করো। করার পর 9টার পর থেকে আমাকে ওয়াকিং যেতে হবে, মানে আমাকে হেঁটে হেঁটে ঘুরতে হবে, পুরো হেঁটে যাই,
বা বেশি দূর হলে বাসে যাবো। তো আমাকে ঘুরে আমি হাঁটাটাই পছন্দ করি। আমি যখন এসেছিলাম আমি কিন্তু হেঁটে ঘুরেছিলাম, তাতে বেশি অনেক উপকার হয়, অনেক বেশি সেটা বেশি অনেক ফলপ্রসূ। তো আমাকে ঘুরতে হবে। হ্যাঁ, আমি এখানে না খুব রোদ, আমার না ঘুরতে না তো রোদে আমি ঘুরবো না। তুমি জব খুঁজতে এসেছো এখানে, জবটা পাওয়ার পর তুমি আনন্দ করো, কিন্তু যতদিন আমি জব পাচ্ছি ততদিন আমাকে ঘুরতে হবে, ততদিন খাটতে হবে। তো অনেকেই আছে, আহ কি রোদ এখানে, আমি বেরোবো না, অনলাইন অ্যাপ্লাই ঘরে বসে অ্যাপ্লাই করবো, জব পাবে না, শুধুমাত্র ঘরে বসে অ্যাপ্লাই করলে এখানে জব পাওয়া যাবে না। সকাল 8টা থেকে সকাল 9টা বা 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই করতে হবে, আর সকাল 9টার পর থেকে দুপুর 12:30 1টা পর্যন্ত ভিজিট করতে হবে, ফিজিক্যালি ভিজিট সব কোম্পানিতে, কারণ আমাকে সিভি দিতে হবে, সব জায়গায় সিভি সাবমিট করতে হবে আমাকে, মানে আমাকে, কারণ হয়তো বলতো অনেক কোম্পানি সিভি নিচ্ছে না, কেউ কথা বলছে না, বলছে না যে কথা বলছে না, ওকে আমি আরেকটা জায়গায় যাবো, তো কেউ না কেউ তো কথা বলবে আমার সঙ্গে। একটা রিসেপশনে একটা জায়গায় গিয়ে বললো, না আজকে এখানে এখানে কোনো জব নেই, এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই, ওকে আমি আরেকটা অফিসে যাবো, এখানে প্রচুর অফিস, প্রচুর এক একটা অফিসে এক একটা ইয়েতে বিল্ডিংয়ে প্রায় 60 তলা, 70 তলা, 50 তলা বিল্ডিং। তো সেখানে গিয়ে আমাকে প্রত্যেকটা ফ্লোর আমাকে ঘুরতে হবে, এখানে সমস্যা নেই, সিঁড়ি যেতে হবে না, এখানে লিফট আছে, তো প্রত্যেকটা ফ্লোরে আমাকে ভিজিট করতে হবে। তো এইগুলো যদি না করতে পারি তাহলে আমি আমি কী করে দ্রুত জব পাবো? তো আমাকে অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে সকাল 8টা থেকে বা 7:30 থেকে 9টা পর্যন্ত, সকাল 9টার পর থেকে দুপুর 12:30 1টা পর্যন্ত আমাকে ভিজিট করতে হবে কোম্পানি। আবার যখন আমি দুপুর 1টার পর বা 1:30 বা 12:30 পর যখন রুমে আসবো, রুমে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অতএব যতদিন না জব পাবো ততদিন আমার একটাই টার্গেট থাকবে, অনলি অ্যাপ্লাই, অনলি ফিজিক্যাল ভিজিট, অনলি অ্যাপ্লাই, অনলি ফিজিক্যাল ভিজিট। তো এইটা আমাকে রাখতে হবে। অনেকে কি করে, এখানে এসে যেটা অনলাইন অ্যাপ্লাই করে, ইন্ডিড, ডুবিজল, ডকরি গল্ফ, এই এইসবের মধ্যে অনলাইন শুধু অ্যাপ্লাই করছে। আরে শুধু এগুলো করলে তো হবে না, মানে তার আমি যেটা বলেছিলাম যে গুগলে গিয়ে যেটা কোম্পানি সার্চ করতে হবে সেটা অনেক হয় না, শুধু শুধুমাত্র ডুবিজল, ইন্ডিড, নকরি গল্ফ এর উপর নির্ভর করে বসে থাকে। এটা করলেও কিন্তু এগুলো তো করতে হবে, তার সঙ্গে আমি যে প্রসেস বলেছিলাম, গুগলে গিয়ে কোম্পানি সার্চ করো, কোম্পানির নেম সার্চ করতে হবে, বাই নেম সেই কোম্পানি কেরিয়ারে গিয়ে সিভি সাবমিট করতে হবে। তো এইগুলো করতে হবে। তারপরে পয়েন্ট যেটা হচ্ছে সেটা ড্রেস, প্রপার ড্রেস। যারা দুবাই যাওয়ার জন্য এখানে এসেছে ভিজিটে, ড্রেসটা একটা প্রপার ড্রেস হওয়া দরকার, কারণ আমি ইন্টারন্যাশনাল লেভেল জব খুঁজছি। তো কেউ আছে নর্মালি চলে গেলে জিন্স পরে, একটা টি শার্ট পরে, যে আমি একটা টি শার্ট পরে আছি, ফর্মাল ড্রেস পরতে হবে যখন ইন্টারভিউ আমি যাবো, আমাকে ফর্মাল ড্রেস পরতে হবে, ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, কেউ হয় চুলটাকে একটু কালার টালার করে, একটু এরম করে, একটু মানে ডিজাইন না, এখানে সব ফর্মাল থাকতে হবে, যে মানে আমাকে দেখেই যেন একটা ভাবে যে না একটা দেখে আমার আমার লুকটা দেখে আমাকে পছন্দ হয়। আর কথা আছে না যে পেহলে দর্শনদারি ফের গুণ বিচারি, তো এই হচ্ছে আমাদের আমাকে মানে আগেই আমাকে আমাকে দেখতে আমার লুকসটা, তো ওরা যখন আমাকে দেখবে আমি আমার ঢুকবো, তো আমাকে আমার লুকসটা যেন ঠিক হওয়া চাই, শেভিং করতে হবে, একদম টিপটপ ফিট ফাট হয়ে যেতে হবে। ওখানে কি আছে না আছে আমার ভিতরে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে আগে লুকস, লুকস যদি আমার দেখেই যদি আবার আমাকে ছেলেটা কীরকম বা মেয়েটা কীরকম, তো গেল আমাকে লুকসটা ড্রেস। আমি বলছি না ব্লেজার পরে যেতে হবে, দরকার নেই, হ্যাঁ যদি আমার থাকে আমি পরে যাবো, বাট ফর্মাল ড্রেস এটা ইন্টারভিউর জন্য মানে খুব ইম্পর্টেন্ট। তারপর যেটা বলো হচ্ছে কনফিডেন্স লেভেল, কারণ দুবাই যাওয়ার জন্য কনফিডেন্স লেভেল খুব গুরুত্বপূর্ণ। যে জবের জন্য যাচ্ছি বা যে জবটার জন্য আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমাকে যখন এইচআর কোশ্চেন করবে কনফিডেন্টলি উত্তর দিতে হবে, কনফিডেন্স মানে কনফিডেন্স লেভেলটা আমাকে 200, 300, 500% কনফিডেন্ট মারাত্মক রাখতে হবে। হয়তো আমার সেটা সম্বন্ধে নলেজ কম, কিন্তু আমাকে এমন কনফিডেন্ট দেখাতে হবে আমি মানে খুব ভালো জানি, কনফিডেন্টটা আমাকে খুব ভালো দেখাতে হবে ওখানে, যেন ওরা বুঝতে পারে যে মানে এই ছেলেটা তারা হবে বা এই মেয়েটা তারা হবে, এ পারবে করতে, একে আমরা রাখলে এ কাজটা করতে পারবে। তো ওদের ওরা যদি মনে করে কনফিডেন্ট নেই, মানে কিছু কোশ্চেন করলো, ওকে স্যার, আর নো স্যার, নো উত্তর দিতে হবে যেন তার কানে যেন ঠিক মতো পৌঁছায় উত্তরটা,
ইয়েস স্যার, মানে মানে কথাটা যেন কনফিডেন্টলি বলতে হবে, যে ওর কানে যেন স্যার মানে যে এইচআর থাকবে তার কানে যেন পৌঁছায়, সে যেন বুঝতে পারে যে না একে দিয়ে হবে। তো কনফিডেন্ট লেভেলটা আমাকে সেরকম রাখতে হবে। নর্মালি কথা বলতে যারা ইন্ডিয়া চলে কি ইন্টারভিউ ক্ষেত্রে খুব জড়সড় অবস্থা থাকি আমরা, মানে ফ্রি ফ্রি থাকি না আমরা। তো ইন্টারভিউ গেছি মানে একটা বিশাল মানে জড়সড় ব্যাপার, ভয় ভয় না। এখানে যখন কোশ্চেন করবে আমাকে নর্মালি ফ্রি রিল্যাক্স, মানে আমরা যখন কোনো একটা চেয়ারে সোফায় গিয়ে বসবো তো নর্মাল এরকম নর্মালি ফ্রিলি বসবো একদম। তো কোথাও তো আমাকে, আমি যখন ইন্টারভিউ দিয়ে গেছিলাম তো আমার যে বস, সে তো আমাকে ইন্টারভিউর সময় আমাকে অফার করলো কফি, কফি ওকে নো থ্যাংকস। তো খুব স্মার্টলি বলতে হবে। তো আমরা যখন হয়তো কোনো অফিসে গেলে ইন্টারভিউ দেওয়ার জন্য সকালবেলায় এইচআরের সঙ্গে কথা হচ্ছে, আমি ঢোকার সঙ্গে সঙ্গে গুড মর্নিং স্যার, হ্যালো স্যার, হাও আর ইউ, আমি তাকে চিনি না কিন্তু এইভাবে বলতে হবে। বা এইচআর যদি আমাকে ফার্স্ট ঢুকিয়ে বলে হাও আর ইউ, ওকে ফাইন স্যার। তো একটা এখানে মেন হচ্ছে কনফিডেন্ট, কথাবার্তা কথাবার্তা খুব ভালো বলতে হবে, মুখটা চলতে হবে, স্মার্ট থাকতে হবে এইটা যদি, কারণ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের লোক থাকে, তাদের সঙ্গে কথাবার্তা তুমি বলতে পারবে কি না সেটা ওরা দেখবে। তো এইটাই স্মার্ট, স্মার্টনেস বা কনফিডেন্ট লেভেলটা চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে, তাহলে দুবাই যাও পাবেই পাবে। তারপর যেটা হচ্ছে গ্রুপ, আমরা এখন জব খুঁজতে যাই না, এটা অনেকের মধ্যেই আছে, যে ঘরে আবার যে রুমে থাকি চলো গ্রুপ লেভেলে, মানে একসঙ্গে সবাই মিলে বেরোবো। আরে এটা কেন, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ সিভিল ইঞ্জিনিয়ার, কেউ অফিস অ্যাডমিন, কেউ অ্যাকাউন্টেন্ট, তো এক একজনের এক একটা ওয়ে, এক একজনের এক একটা পোস্ট এক এক রকম, তো প্রত্যেক সবার কিন্তু এক নয়, তো আমরা একসঙ্গে কেন বেরোবো, কোনো দরকার নেই গ্রুপ, একা একা সিঙ্গেল যেতে হবে, সিঙ্গেল সিঙ্গেল ঘুরতে হবে, গ্রুপ লেভেলে গিয়ে কোনো লাভ নেই, তাতে আরো সমস্যা বাড়বে, তাতে বিভিন্ন কথা হবে, ও বলবে এটা ভালো না, ও বলবে মার্কেট খারাপ এইবার, আর যে রুমে থাকা হবে সে রুমে অনেকেই মানে একটা ডিমোটিভেট করবে না তোমাকে, কিন্তু তোমাকে মোটিভেট করার জন্য কেউ নেই এখানে, অনেকেই তোমাকে বলবেন না এখানে না এই মুহূর্তে মার্কেট খারাপ, আমি যখন এসেছিলাম আমাকেও আমি একই কথা, এখানে মার্কেট খারাপ কিন্তু জব পেয়েছিলাম, তো মার্কেট চিরকালই খারাপ থাকবে, জব পাওয়ার হলে যারা ঠিকঠাক জব খুঁজবে তারা ঠিক জব পেয়ে যাবে, মার্কেট তো এখনও খারাপ, এই যে করোনা ভাইরাস এসছে এরপরে তো মার্কেট খারাপ হবে, কিন্তু জব তো থাকবে, হয়তো কম কিন্তু জব থাকবে, ভাইরাস ফিরে গেলে আবার নর্মালি হয়ে যাবে সব, এই মুহূর্তে জব আছে, যারা ভিজিট এখানে আছে জব আছে, জব খুঁজতে হবে। তো কনফিডেন্ট লেভেলটা মানে চূড়ান্ত পর্যায়ে এখানে রাখতে হবে, গ্রুপ গ্রুপে মানে গ্রুপ ইস মানে এখানে এসে গ্রুপ গ্রুপ বন্ধুদের সঙ্গে একসঙ্গে বেরোবো এটা করলে হবে না, কারণ প্রত্যেকের ওয়েটা আলাদা, কারণ এক নয়, তো আমরা আলাদা আলাদা বেরোবো সব, এক থাকলেও যদি কেউ আমার আরেকটা বন্ধু অ্যাকাউন্টেন্ট না দরকার নেই, আলাদা আলাদা বেরোবো সব, একা 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 একসঙ্গে বেরিয়ে কোনো লাভ নেই, তাতে সমস্যা বাড়বে, এখানে কারোর কথা কান দেবো না যতক্ষণ না জব পাচ্ছি, আমার মেন মোটে এখানে আছে জব পাওয়া। আমরা যখন জব খুঁজতে এসেছিলাম তো আমরা এত ওয়াকিং করেছিলাম, ওয়াকিং আমি আর আমার ওয়াইফ, তো অনেকে বলতে হয় রোদ অনেক খিদে পেয়েছে আমার, আরে আমরা এখানে এসে ঘোরার পর বিকেলে রুমে ঢুকেছি মানে খাওয়া পর্যন্ত হয়নি, এই মানে এতটাই আমাদের ইয়ে ছিল যে আমার জবটা পেতে হবে, এতটা আমরা খেটেছিলাম তার জন্য আমরা জব পেয়ে গেছি। আরে বাবা জব পাওয়ার পর আমি তো আমার আনন্দ এখানে, আমার এখানে মজাই মজা, জব পাওয়ার পর, জব পাওয়ার পর আমি সব কিছু করতে পারবো, ঘুরতে পারবো ফিরতে পারবো, অনেকে এসে কী করে চলে গেলো কর্নিশ ঘুরতে, চলে গেলো একটু সি বিচ, চলে গেলো একটু পার্কে, এটা এখন ঘোরার সময় ঘোরার সময় আমি অনেক জব পেয়ে গেলে, আমি এখানে আমি এখানে এসেছি এখন জব খোঁজার জন্য, আমার মেন টার্গেট আমি জব খোঁজার দিকে, আমার মেন টার্গেট হবে না আমি ঘুরবো আমি ফিরবো আমি খাবো দাবো, খেতে তো হবেই, নাহলে বাঁচবো কী করে, যেটুকু না করলে নয় যেটুকু বেঁচে থাকার জন্য খাওয়া জব খোঁজার আগে সেটুকু করতে হবে, এখানে এসে একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে তবেই আমি ফলটা পাবো। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাকে, আমি আমি সংক্ষেপে বলি, প্রথমে প্রফেশনাল সিভি করতে হবে একটা ইন্টারন্যাশনাল লেভেল লেভেলে, যেটা আমার লিঙ্ক বক্স দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের নিচে, ওই ওই রকম সিভি করতে হবে। অনলাইন অ্যাপ্লাই করবো তবে প্রাধান্য দিতে হবে ওয়াকিং, সকাল 8টা থেকে সকাল 9টা অনলাইন অ্যাপ্লাই, তারপর আবার 9টার পর থেকে 12:30 1টা পর্যন্ত আমরা ওয়াকিং করবো, মানে বাইরে কোম্পানিগুলো রেগুলার টার্গেট রাখতে হবে আমাকে, 5টা 8টা 10টা 12টা কোম্পানি এরকম টার্গেট রাখতে হবে, কেউ সিভি দিল না কোনো ব্যাপার না আর একটা কোম্পানিতে যাবো, আর কেউ কথা শুনলো না আর একটা কোম্পানিতে কেউ বলবো সে কথা শুনবে আমার, তো এটা আমার করতে হবে, কারোর লোকের সঙ্গে কথা বলতে হবে। দ্বিতীয় ফিজিক্যাল ভিজিটটা ভালোভাবে করতে হবে, এবং 12:30 1টার পর যখন রুমে আসবো খেয়ে দিয়ে বিশ্রাম করে আবার আমি অনলাইন অ্যাপ্লাই করবো,
ওই রাত রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, মানে এখন আমার একটাই লক্ষ্য হচ্ছে জব হয়ে যাওয়া। তারপর হচ্ছে ড্রেস, আমার যে ড্রেসটা থাকবে ফর্মাল ড্রেস, ফর্মালি থাকবে একদম, আমাকে দেখে আর এবং ইন্টারভিউ যাওয়ার সময় শেভিং করে যেতে হবে, আমাকে দেখে যেন মনে হয় যে লুক গুড লুকিংস, তো সেটা যেন আমার গুড লুকিংস লাগে আমার দেখতে, সেই জন্য আমাকে ড্রেস, আমি বলছি না ব্লেজার পরতে হবে বা টাই, থাকলে অবশ্যই আমি পরবো, বাট ফর্মাল ড্রেসে আমার যেতে হবে। কনফিডেন্স লেভেলটা চূড়ান্ত পরে থাকতে হবে, 200%, 300%, 500%, যতটা রাখা যায় কনফিডেন্স লেভেল চূড়ান্ত রাখতে হবে এখানে। তারপর লাস্ট হচ্ছে গ্রুপ, গ্রুপ ইজি, মানে গ্রুপ করে আমাকে বেরোনো যাবে না, সিঙ্গেল সিঙ্গেল বেরোতে হবে। তো এই টিপসগুলো যদি সব সবাই আপনারা বা মেনে চলেন, তাহলে কিন্তু দুবাইয়ের জব পাওয়া যাবে এবং খুব দ্রুত পাওয়া যাবে, আপনাদের ফিরে যেতে হবে না, এইগুলো মানতে হবে ঠিকঠাক প্রপারলি, যদি আপনারা মানেন এগুলো অবশ্যই জব পাবেন দুবাই। এগুলো আমরা করেছিলাম তাই আমরা পেয়েছি। তো আজকের মতো বাই বাই, অনেক বলে ফেললাম। তো আরেকবার আরেকটা কথা বলা, যে আমার ভিডিও কিন্তু হিন্দি আর বাংলা দুটোতে হয়, আমার যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু বাংলা ফোল্ডার করা আছে আর হিন্দি ফোল্ডার করা আছে, যারা বাংলা তারা বাংলা, বাঙালি বাংলায় দেখুন, যারা হিন্দি তারা হিন্দি দেখুন, আর সবাই যদি মনে করেন সব ভিডিও দেখবেন বাংলা হিন্দি তো কোনো সমস্যাই নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন অবশ্যই, যদি কোনো কোশ্চেন থাকলে আপনাদের অবশ্যই লাইক শেয়ারটা করুন, কারণ যারা দুবাই আসতে যায় তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তারা দেখুক, সবাই দেখলে তাদের একটা অনেকে হেল্পফুল হবে এটা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মধ্যে বাই বাই বন্ধুরা, আবার কালকে দেখা হবে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, থ্যাংক ইউ।